আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আর সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। এখন হচ্ছে সকালবেলা আর কি, 10টার মতো বাজে। আমার ছাদে কিন্তু অনেক গাছ ছিল, বাগানবিলাস, অনেকগুলো বাগানবিলাস ছিল, কাঠগোলাপ ছিল, অনেক টাইপের গাছ ছিল। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা জানেন বা দেখেছেন। তো আমার এই ছাদের গাছগুলো কিন্তু আমি আর ছাদে রাখতে পারছি না। তো লোকজন এসেছে গাছগুলো নিয়ে যাওয়ার জন্য আর কি, মানে আমরাই লোক এনেছি গাছগুলো নেওয়ার জন্য। আর এখানে পিক আপ ভাড়া করা হয়েছে, 2টা পিক আপ। তো পিক আপে করে গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর এই গাছগুলো কোথায় নেওয়া হচ্ছে আমি আপনাদের সাথে এখন তো আর শেয়ার করতে পারছি না, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদি এই গাছগুলো যেখানে নেওয়া হচ্ছে সেই জায়গাটায় আমি যাই তাহলে আপনাদের সাথে পরবর্তীতে এটা শেয়ার করব। আমার ছাদে কিন্তু অনেক গাছ, আর এই গাছগুলো নামানোর জন্য 6-7 জন লোক এসেছে। তো কিছু গাছ আমি রাখবো, আর বেশিরভাগ গাছগুলোই আমি পাঠিয়ে দিচ্ছি। আর কেন এরকম করছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার এই ফ্ল্যাটটা নিজের, বাড়িটা কিন্তু আমার নিজের না। অনেকেই জানতে চান যে আপু, এই ফ্ল্যাট কিনেছো না তোমার বাড়ি, এটা এটা আমার একটা ফ্ল্যাট, আমার বাড়িটা আমার না, আমরা একটা ফ্ল্যাট কিনেছি। তো এতদিন তো আমরা শুধু একাই ছিলাম এই ফ্ল্যাটে, মানে আর কেউ উঠেনি। তো এখন 2তলা 3তলা, আমরা তো 4তলায় থাকি, 5তলা 6তলা লোক উঠে গেছে আর 7তলার লোক ওঠেনি, তো 6টা ফ্লোর আর কি। তো ছাদটা কিন্তু সবার ভাগেই পড়ে, আমার একা শুধু না। তো আমরা গাছগুলো অনেক বেশি লাগিয়েছি, আর আমরা প্রথম থেকে এই চিন্তাটা করে লাগিয়েছিলাম যে এখানে রাখবো না সবগুলো গাছ। আমাদের গাজীপুরে একটা জমি আছে, ওই জমিতে কিছু গাছ আমি ট্রান্সফার করব, সেই চিন্তা করেই কিন্তু গাছগুলো আনা। তো এখন যেহেতু সবাই বিল্ডিংয়ে উঠে পড়েছে, ভাবলাম এর জন্য এখান থেকে কিছু গাছ কমিয়ে নেই। আর এই তো একটা পিক আপ ভরে কিন্তু অলরেডি গাছ নিয়ে চলে যাচ্ছে, আরও অনেক গাছ আছে, ওগুলোও নামানো হবে। আরও একটা পিক আপ আছে, এই যে এই পিক আপটা এখন ভর্তি করা হবে, ভর্তি করে 2টা পিক আপই চলে যাবে আর কি গাছগুলো নিয়ে। তো গাছগুলোকে কিন্তু আমি আমার সন্তানের মতোই যত্ন করতাম। আমার শরীর যত খারাপই হোক, আমার সময় থাকুক আর না থাকুক, আমি কিন্তু নিয়ম করে গাছগুলোকে পানি দিতাম। একটা মায়া বসে গিয়েছিল আমার এই গাছগুলোর প্রতি। একটা কথা কিন্তু আছে, পালা জিনিসের কিন্তু জ্বালা বেশি। আর এই গাছগুলোকে কিন্তু আমি খুব যত্ন করতাম, আমার শরীরের কথা আমি চিন্তা করিনি কখনো। প্রতিদিন বিকেলবেলায় কিন্তু গাছগুলোতে পানি দেওয়ার জন্য আমি ছাদে চলে যেতাম, আর গাছগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগতো। গাছে কিন্তু মাশাল্লাহ অনেক কালারের অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকতো। তো যাই হোক, সবার সুবিধার কথা চিন্তা করে আমরা গাছগুলোকে আমাদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি। তো মনটা একটু খারাপ লাগছে, গাছগুলো এতদিন চোখের সামনে ছিল, এখন হয়তো দেখতে পারবো অনেকদিন পর পর। তো যাই হোক, এই যে 2টা পিক আপই ভর্তি হয়ে গেছে, একটা পিক আপ তো আগে ভর্তি করে চলে গেছে অলরেডি, আর এটাও ভর্তি হয়ে গেছে, এখন এটাও চলে যাবে। তো গাছগুলোকে দেখে দিলাম আর কি শেষবারের মতো, আবার কবে না কবে দেখি। এই তো গাছগুলো নিয়ে চলে যাচ্ছে, আর কিছু গাছ আমি রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগই দিয়ে দিয়েছি, অল্প কয়েকটা গাছ রেখেছি আর কি। আর এই তো গাছগুলোকে বিদায় দিয়ে আমি এখন বাসায় চলে এসেছি। আর আমার আজকের এই ভিডিওতে আমি আমার অনেক আপুর ইচ্ছা পূরণ করব। আশা করি সবাই আমার পুরো ব্লগটি জুড়ে থাকবেন, পুরো ব্লগটি জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। তো ঝর্ণা আক্তার আইডি থেকে, আপু আপনি আমার টাইলসগুলো ভালো করে দেখতে চেয়েছেন, আরও অনেকেই দেখতে চেয়েছেন টাইলসগুলো যেন ভালো করে একটু দেখিয়ে দেই। তো এই যে আমি আপুর জন্য আমার টাইলসটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার টাইলসটা হচ্ছে 32x32, আর এটা হচ্ছে 260 টাকা স্কোয়ার ফিট নিয়েছিল, এটা ফ্রান্সের প্রোডাক্ট। আর অনেকেই জানতে চেয়েছেন এটা মার্বেল না টাইলস, এটা টাইলস, মার্বেল পলিশ করা আর কি। তো এই তো আপু, আপনার জন্য কিন্তু আমি আমার টাইলসটা ভালো করে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু বাসায় এসে ঝটপট করে একটু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে। আর একজন আপু কমেন্ট করেছেন যেন আমি আমার এই ফ্রুট বাস্কেটটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাকে। তো এই তো আপু, বাস্কেটটা খালা সকালবেলা ধুয়ে এখানে রেখে গিয়েছিল।
তো চোখের সামনেও পড়ে গেল। আপনার জন্য আমি আমার এই ফ্রুটস বাস্কেটটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা হচ্ছে এসএস এর, এটার প্রাইস নিয়েছে 550 টাকা। আর এই ফলের ঝুড়িটা কিন্তু দেখতে খুবই কিউট, আমার কাছে খুব ভালো লাগে। সবগুলো ফল কিন্তু ধুয়ে রাখলে পানি ঝরে যায়, আর নিচে কিন্তু পানি ঝরে পড়ার জন্য একটা পাতলা প্লাস্টিকের প্লেট ছিল, আমি অবশ্য প্লেটটা ফেলে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু চুলায় রান্না, আমি এখন আমার বেডরুমে চলে যাচ্ছি। ফাহমিদা করিম আপু, তুমি নতুন বাড়ি করছো, তুমি আমার ওয়াল ক্যাবিনেটটা, মানে আমার বেডরুমের ক্যাবিনেটটা বা ওয়াল আলমিরাটা দেখতে চেয়েছিলে একটু ভালো করে, তো ভাবলাম এখন তোমার জন্য আমি আমার আলমিরাটা একটু ভালো করে দেখিয়ে দেই। তো এই তো আপু, আমার এটা ওয়াল থেকেই করা, আর হাতিলে যে ফার্নিচার তৈরি করে বোর্ডগুলো আছে ওই বোর্ড দিয়ে কিন্তু এটা করা, কারণ আমরা হাতিলের লোক দিয়েই কিন্তু ইন্টেরিয়র করিয়েছিলাম। অনেকে অনেক সময় জানতে চান যে আপু কোথা থেকে তুমি এই ইন্টেরিয়র করেছ, তো আমরা কিন্তু হাতিল থেকে ইন্টেরিয়র করিয়েছি, আর হাতিলের বোর্ড দিয়ে কিন্তু আমার বাসার সব ফার্নিচার বা ইন্টেরিয়র করানো। তো অনেকের কোশ্চেন থাকে, এটা আজকে বলে দিলাম, কমেন্টের মধ্যেও আমি বলে দেই। তো ফাহমিদা করিম আপু, তোমার জন্য কিন্তু আমি আলমিরাটা ভালো করে খুলে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি, তুমি একটু দেখে বুঝে নিও যে ভিতরে আমি কিভাবে সেলফগুলো বা করেছি। তিনটা ড্রয়ার আছে তিন পাশে আর কি, এই পাশে দুইটা ড্রয়ার আর এই পাশে একটা ড্রয়ার আছে, আর মাঝখানে হ্যাঙ্গার দেয়া, মানে শাড়ি বা শার্ট ঝুলানোর জন্য হ্যাঙ্গার দেয়া হয়েছে। তো এই তো আপু, তোমার জন্য কিন্তু আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম, আশা করি তোমার কাছে ভালো লেগেছে। আর এখন হচ্ছে 3:30টার মতো বাজে, অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাবারটা আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ছেলে একটু ছাদে চলে এলাম, যে গাছগুলো রেখেছি সেই গাছগুলো একটু গুছিয়ে নিলাম, আর কিছু মরা গাছ ছিল সেগুলো ভেঙে একটা সাইডে ফেলে দিয়েছি, টবগুলো খালি করে ফেলেছি, আর একটু হালকা পাতলা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর গাছগুলোতে পানি দিয়ে দিলাম, আর বাকিটা খালা এসে কালকে পরিষ্কার করবে। তো এই তো সবগুলো গাছ দিয়ে কিন্তু 10-12টার মতো গাছ রেখে দিয়েছি, এখন চাইলে অন্য কেউ ছাদে গাছ লাগাতে পারবে, যেহেতু আরও অনেকেই বিল্ডিংয়ে উঠে পড়েছে। তো এখন হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা, আমি ছাদ থেকে এসে গোসল টোসল করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজের পর। তো আজকে যেহেতু পহেলা ফাল্গুন, বাচ্চারা একটু আবদার করছে বাইরে যাবে, একটু ঘুরবে ফুচকা খাবে, তো যেহেতু রাত হয়ে গেছে এখন প্রায় 6:30টার মতো বাজে, আমি তো ওদেরকে দূরে কোথাও নিয়ে যেতে পারবো না, তো বললাম ঠিক আছে বাসার সামনেই ফুচকা আছে 12 নম্বরের মোড়েই, চলো এখান থেকেই তোমাদেরকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। সেজন্যই ওরা রেডি হলো, এখন ওদেরকে নিয়ে আর কি একটু বাইরে যাচ্ছি। সারাদিন সব কাজের পরেও কিন্তু বাচ্চাদের মন রাখতে হয়। তো এই তো ওরা এখন দুই ভাই বোন মিলে এখানে কেয়ারস করে নিচ্ছে, তা আমি একটু ক্যামেরা ক্যাপচার করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। তো এই তো বের হয়ে গেল দুই ভাই বোন, আমি এখন দরজাটা লক করে নিব, দরজা লক করে আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব। বাসা থেকে নামলে অল্প একটু সামনেই আর কি ফুচকা বিক্রি করে। আর গতকালকে আমার আরিয়ানার রেজাল্ট দিয়েছিল, HSC রেজাল্ট আর কি, তো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরিয়ানার রেজাল্টটা শেয়ার করেছিলাম। তো সবাই অনেক অনেক কমেন্টস করেছেন আমার মেয়ের জন্য, সবাই অনেক দোয়া করেছেন, অনেক অভিনন্দন জানিয়েছেন, সবাইকে আমার মেয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। আর এই তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি 12-13 মোড়ে, আর রাস্তায় বের হয়ে দেখি আজকে এত মানুষ আর রাস্তায় এত গাড়ি ঘোড়া জ্যাম, মানে সব মানুষই পয়লা ফাল্গুন দেখে বাইরে বের হয়েছে ঘুরতে। আর রাস্তার পাশে, এই রাস্তার পাশটাতে কিন্তু অনেক ফুচকা বার্গার পিৎজা অনেক কিছুর দোকান রয়েছে, সবগুলো দোকানে অনেক ভিড়। তো আমরা সবসময় একটা ফুচকার দোকান থেকেই ফুচকা খাই, মানে এই মামার কাছ থেকে আমরা ফুচকা খাই,
আর ওনার এখানে এত ভিড়, সবাই মনে হয় যেন আমাদের মতনই এই দোকান থেকে ফুচকা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবাই হলুদ শাড়ি, হলুদ ড্রেস, কেউ হলুদ পাঞ্জাবি এরকম পরেছে। তো আমার আরিয়ানাও কিন্তু হলুদ ড্রেস পরেছে, আমাকেও বলেছিল মা তুমিও পরো। তা আমি আবার পরলাম না, বললাম তোমরাই পরো, আমার পরতে হবে না। তো এই তো আমরা কিন্তু ফুচকা অর্ডার করেছিলাম, এখানে ফুচকা চলেও এসেছে। আর এই তো আমার ছেলে আর মেয়ে, ওদের ওদেরকে বললাম তোমরা আগে নাও, পরে আমি নিচ্ছি। তো ফুচকা দেখলে কিন্তু সবার জিভেই পানি চলে আসে, আমার তো একটু কম আসে, কারণ আমি ফুচকা একটু কম পছন্দ করি, চটপটি বেশি পছন্দ করি। কিন্তু আজকে ওদের তালে পড়ে মানে আমিও ফুচকা অর্ডার করে ফেলেছি আমার জন্য। তো খাই, খেয়ে দেখি একটু কেমন লাগে। তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে অলরেডি, আরিয়ানা আর বাবু খাচ্ছে আর কি, আইমান খাচ্ছে। আমার ছেলে বাবু বললে খুব রাগ করে, বলে যে মা তুমি বাবু বলো, এই জন্য আমার আন্টিরাও আমাকে বাবু বলে। তো আমার ছেলের নাম হচ্ছে আরুষ আইমান, কাজী আরুষ আইমান। আর ফুচকা খাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি তান্দুরি চায়ের দোকানে। তো ভাবলাম আজকে একটু তান্দুরি চা খাই, আগে কখনোই খাইনি। ও সরি, তান্দুরি চা তো আসলে খাওয়া যায় না, চা পান করতে হয়। তো তান্দুরি চা পান করবো আর কি। তো তান্দুরি চা পান করার আগেই আমার কাছে খুব ভালো লাগছিল দেখে যে চাটা কিভাবে বানাচ্ছে। তো মাটির ছোট ছোট পাত্রকে এখানে চায়ের মানে এই কেটলিটার সাথে পোড়া হচ্ছে। তো মামাকে বললাম যে মামা এগুলো কেন পুড়ছেন, বললো যে দেখবেন কি করি এটা দিয়ে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আমি কিন্তু আগে কখনোই এই তান্দুরি চা পান করিনি, এই জীবনে প্রথম আজকেই পান করলাম। আর এটা পান না করলে কিন্তু আমি বুঝতামই না যে তান্দুরি চায়ের টেস্ট এত বেশি মজার। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, অন্যরকম একটা ফ্লেভার আছে, কিছু দেয় মনে হয় এটার মধ্যে। আর দেখতেও জিনিসটা খুব সুন্দর বানানোর সময়, এই যে দেখেন, খুবই ভালো লাগছিল আমার কাছে। আমি আগে কয়েকবার দেখেছি এরকম বানানো, মানে এই দোকানগুলোর পাশ দিয়ে যখন মানে যাওয়া হতো তখন, কিন্তু খাওয়া হয়নি। আর এই যে মাটির পাত্রগুলো পুড়ছে এখানে, আর এখান থেকেই তুলে নিয়ে এটার মধ্যে চা ঢালছে, আর এই যে এরকম মানে এরকম বলক উঠছে উপরের দিকে, আর একটা অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আর যারা খেয়েছেন এই তান্দুরি চাটা তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তাদের জন্য আর কি আমি বলছি, আমার মতো যারা কখনোই আর খাননি, আমি অ্যাট ফার্স্ট আজকেই খেলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন মনে হচ্ছে, সরি আবারও আমি বলে ফেললাম, চা খেয়েছি। তো এই তান্দুরি চা পান করেছি, পান না করলে কিন্তু জানতামই না যে তান্দুরি চায়ের মজা এত বেশি। আর এই তো ছোট্ট একটা কাপের মধ্যে, মাটির কাপ আর কি, এটার মধ্যে তান্দুরি চা দিয়ে দিল। আর এটা নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছি আর তান্দুরি চাটা পান করে ফেলছি। আর বাসার দিকে যেতে যেতে আপনাদেরকে প্রতিদিনের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর এই যে যেতে যেতে কিন্তু ঘোড়ার গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে এখানে, তো আমার ছেলে বলল মা আমি ঘোড়ার গাড়িতে চড়ব। তো রাতের বেলায় আমি ওদেরকে নিয়ে এখন কিভাবে ঘোড়ার গাড়িতে চড়াই বলেন তো। তো আমি আর এটা সাহস পেলাম না, তো হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে এলাম। আর আমাদের রাস্তায় যখন এলাম তখন আমার ছেলে মনে হলো যে ও রাজা হয়ে গেছে, আমার হাতটা ছেড়ে দিল। তো হাতটা ছেড়ে দিয়ে কিন্তু ও একা একা হাঁটছে আবার দৌড়াচ্ছে। তো আমার মেয়ে বলছে মা দেখো আইমান মনে হয় রাজা হয়ে গেছে এখানে এসে। তো সব মিলিয়ে কিন্তু এ ছিল আমার আজকের ব্লগটি, এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।